अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই রক্তটা আবার মহুয়ার নয় তো? একবার গিয়ে চেক করে আসি। হে শিব ঠাকুর, খুব ব্যথা করছে, কি করি? তুমি একজন শিক্ষক, ম্যাজিশিয়ান নও যে পৃথিবীর সব কাজ করতে পারবে। দাও আমাকে। তুমিও একটা চোর পুলিশ, কোন ডাক্তার নয় যে এসে আমাকে ওষুধ লাগিয়ে দেবে, আমি নিজেই করে নেব। ছেড়ে দাও। হ্যাঁ তো আমি তোমাকে ওষুধ লাগাতে থরি এসেছিলাম, আমি তো এই রুমালটা নিতে এসেছিলাম। উপহার দিয়েছি নাকি রুমালটা? ফেরত দাও রুমাল। এই নাও, এই নাও তোমার রুমাল, আর কখনো এখানে আসবে না, বুঝেছো? কিন্তু এটা পরিষ্কার করে দাও, এটা তো এমনি নোংরা হয়ে আছে, এটা ধুয়ে টুয়ে দাও। এক্ষুনি ধুয়ে দিচ্ছি, ভালো করে পরিষ্কার করে। হয়ে গেছে পরিষ্কার, একদম তোমার মনের মতো। কিন্তু তোমার মনের থেকে কম অপরিষ্কার। আরে এই যে এই মেয়ে, আরে শুধু শুধু কেন তুমি রাগ করছো? ভাবার বিষয় এখন এইটাই যে এখন ওই মহু আর আরিয়ান মিলে খুনিকে খুঁজতে বেরিয়েছে, জানতে পারলে আমরা সবাই ফাঁসিতে ঝুলবো। না 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 না, আরে কি হয়েছে? আরে ধুর বাবা, কি হয়েছে? ভয় পাচ্ছেন কেন? কি হয়েছে? হ্যাঁ বেঁচে গেছি, আমি বেঁচে গেছি, তুমিও বেঁচে গেছো। হ্যাঁ আমরা সবাই বেঁচে গেছি, আমরা ফাঁসিতে ঝুলতে চাই না। এই যা কিছু হয়েছে না, এই সব খেলা কিন্তু তুমি খেলেছো বাবলি, তুমিই ঝুলো ফাঁসিতে। যদি কেউ কিছু জিজ্ঞেস করে না, আমি তোমার নামই করব। তাই বলছি, এভাবে আপনি কি করে সবাইকে আমার কথা বলে দেবেন বলুন তো? যদি আমি মরি তাহলে আপনাকে আর আপনার স্বামীকে নিয়ে মরবো, বুঝেছেন? মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, বেশি সাহস হয়েছে না? আর আপনি ফ্রিতে প্যাড়া খেয়ে যাবেন? হ্যাঁ খাবো, সে তো আপনাকে দেখলেই বোঝা যায়। সে তো আমি খাবো। আরে চুপ করবে তোমরা? ফাঁসিতে আমরা চড়বো না, ফাঁসিতে চড়বে ওই মহুয়া আর আরিয়ান। কি করে, কিভাবে? তোমরা শুধু দেখতে থাকো বড় বাবুর খেলা। সকাল সকাল আবার কার ফোন?
চোর বাবুর খুনের প্রমাণ পাওয়া গেছে। আমি এক্ষুনি গোডাউনে আসছি। আরে মহাদেব, যা মহুয়া যা, এবার হবে আসল খেলা। ভোলানাথ, কৃপা করো একটু, ওর উপরে নয় আমার উপরে। হর হর মহাদেব, হর হর মহাদেব। নতুন পঞ্চায়েত প্রধান দারুণ মহিলা, এই প্রধান আবার ভীষণ চালাকও। আজ তো দারুণ ব্যাপার হয়েছে। কাজের জন্য প্রধান বলেছিল 25,000 টাকা দেবে, কিন্তু দিল কত? 50,000 টাকা। আরে বাবা, এত টাকা! এত টাকা প্রধানের কাছে এলো কি করে? আরে ছোট সাহেব, যবে থেকে মারা গেছে সবকিছু তো এখন ওনারই। গাড়ি বাড়ি সম্পত্তি সবকিছুই তো এখন প্রধানের। এটা তো ঠিকই। তোমাদের মধ্যে কি কথা হচ্ছে? না কিছু না স্যার, ওই এমনি আর কি। এমনি? হ্যাঁ, এটা কোথেকে পেলে বলো? এক্ষুনি থানায় নিয়ে গেলে সবকিছু বুঝতে পারবে। সাহেব, আমাকে প্রধান দিয়েছে। সত্যি বলো, এক্ষুনি থানায় নিয়ে গিয়ে ডান্ডা মারলে না সব সত্যি বাইরে চলে আসবে? বলো। আমাকে বারণ করেছে স্যার। বারণ করেছে? বারণ করেছে? থানায় পৌঁছলে কেউ বাঁচাতে আসবে না, উত্তর দাও। বলছি সাহেব, আমাকে প্রধান টাকা দিয়েছিল সমস্ত প্রমাণ লোপাট করার জন্য, যাতে আপনি ওনার কাছে পৌঁছতে না পারেন। এর বাইরে আমি আর কিচ্ছু জানি না। বেরো এখান থেকে, আর যদি পরের বার এরম কিছু করতে দেখি না, তাহলে সেটাই হবে জীবনের শেষ দিন। বেরো। তার মানে নিজেকে আমার সামনে নির্দোষ প্রমাণ করতে এত বড় ষড়যন্ত্র করলো। ছাড়ব না তোমাকে আমি ম্যাডাম। কাজ হয়ে গেছে। এখানে নিশ্চয়ই কোন একটা প্রমাণ পাওয়া যাবে। কিন্তু আমি আপনার খুনিকে খুঁজেই ছাড়ব। এই চুটিটা তো ম্যাডামের, এই ব্যাগটা তো ওই পুলিশটার, এই চুটিটা তো ম্যাডামের, যা ও ওই ভিডিওটাতে পড়েছিল। তার মানে ছোট বাবুর খুন ওই পুলিশটা করে নিল। তার মানে এই খুনটা মহুয়াই করেছে। Thank you.
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।